নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে গতকাল 4 সেপ্টেম্বর পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য রিনিউয়াল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। এই পোস্ট গ্র্যাজুয়েট রিনিউয়াল শুরু হবে 7 সেপ্টেম্বর থেকে। আপনারা দেখুন নিচে ছকে দেওয়া আছে টেন্টেটিভ টাইম শিডিউল, অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর স্টুডেন্টস 7 সেপ্টেম্বর সকাল 10টা থেকে, চলবে 19 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস 10-12 দিনের মতো সময় দিয়েছে। এবং অনলাইন ফিজ সাবমিশানটা শুরু হবে, আপনারা শুরু করতে পারবেন 11 সেপ্টেম্বর থেকে, চলবে 21 অক্টোবর পর্যন্ত। এবং যারা অফলাইনে ফিজ সাবমিশান করবেন এই রিনিউয়াল ফিজ এলাহাবাদ ব্যাংক ব্রাঞ্চে গিয়ে, সেক্ষেত্রে 11 সেপ্টেম্বর থেকে আপনারা অফলাইনে ব্যাংকে গিয়ে এই ফিজ জমা করতে পারবেন এবং চলবে 21 অক্টোবর পর্যন্ত। এবং লাস্ট কলমটাই দেখুন, লাস্ট ছক, সাবমিশান অফ পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট অ্যাট স্টাডি সেন্টার, অর্থাৎ আপনারা অনলাইনে বা অফলাইনে যে পেমেন্ট সাবমিট করলেন সেই রিসিপ্টটা স্টাডি সেন্টারে সাবমিট করতে হবে 14 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত। এই হলো গুরুত্বপূর্ণ টাইম এবং ডেট। এবং কারা কারা এই রিনিউয়াল করতে পারবেন দেখুন, দেয়া আছে রেজিস্ট্রেশন ইয়ার, যারা এই রেজিস্ট্রেশন ইয়ারগুলো কমপ্লিট করেননি তারা করতে পারবেন, অর্থাৎ জুলাই 2015 সালে যেসব স্টুডেন্ট রেজিস্ট্রেশন করিয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট বিভাগে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন, তারা এই রিনিউয়ালটা করতে পারবেন। সেই সঙ্গে জুলাই 2016, জুলাই 2017 এবং জুলাই 2018, অর্থাৎ এই 4টে ইয়ারের স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে পারবেন, এই 4টে ইয়ারের স্টুডেন্টরা রিনিউয়াল করতে পারবেন। এখানে দেখুন রিনিউয়াল ফিজ দেওয়া আছে, প্রথমেই দেখুন দেওয়া আছে রিনিউয়াল ফিজ স্ট্রাকচার ফর স্টুডেন্টস ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2015, 2015 সেশনের যারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েট বিভাগে, বিশেষ করে বাংলা, ইংরেজি, ইতিহাস, পল সায়েন্স, এমকম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং এডুকেশনে, তাদের ক্ষেত্রে ফিজ হচ্ছে 2530 টাকা, এর সঙ্গে ব্যাংকিং চার্জ সামথিং যোগ হবে, অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন এটা 2550 টাকার মতো রিনিউয়াল ফিজ এই সব বিভাগের জন্য, বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এইসব এডুকেশান, এইসব বিভাগের জন্য। এরপর দেখুন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে রিনিউয়াল ফিজ 3530 টাকা, এর সঙ্গে একই রকমভাবে পেমেন্ট চার্জ পড়বে, ব্যাংকিং চার্জ যেটা বলা হয়, অনলাইন পেমেন্ট চার্জ বা ব্যাংকিং চার্জ। তারপর জিওগ্রাফি অ্যান্ড জুওলজি স্টুডেন্টদের জন্য 16130 টাকা রিনিউয়াল ফিজ। এরপর চলুন রিনিউয়াল ফিজ স্ট্রাকচার ফর স্টুডেন্টস ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2016-18, অর্থাৎ 2016 থেকে 2018 সালে যেসব স্টুডেন্ট রেজিস্ট্রেশন করিয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েট বিভাগে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তাদের ফিজ স্ট্রাকচারটা একটু দেখে নিন। বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এমকম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং এডুকেশানের জন্য রিনিউয়াল ফিজ 4400 টাকা, সেই সঙ্গে ব্যাংকিং চার্জ সামথিং যোগ হবে, অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন 4430 থেকে 450 টাকার মতো। এবং ম্যাথামেটিক্স এবং সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্টদের রিনিউয়াল ফিজ 5800 টাকা। এবং সায়েন্স কোর্স জিওগ্রাফি জুওলজিদের জন্য 18600 টাকা এবং স্টুডেন্টশিপ 600 টাকা। এটা হলো গুরুত্বপূর্ণ নোটিশ, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য রিনিউয়াল শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে। আপনারা 7 সেপ্টেম্বর থেকে এই রিনিউয়াল করতে পারবেন এবং শেষ হবে 19 অক্টোবর। এবং এই গুরুত্বপূর্ণ নিউজটা অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।